আজ মহাসপ্তমী। নবপত্রিকা বা কলাবউ স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তমীর আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার পাশাপাশি আগামী চার দিন নববধূরূপী কলাবউ পূজিত হবে। শাস্ত্র অনুযায়ী সপ্তমীতেই চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হবে দশভুজা দেবী দুর্গার। ধীরে ধীরে মণ্ডপগুলোতে জমায়েত হতে শুরু করেছেন ভক্তরা। বছর ঘুরে মর্তালোকে দেবীর আগমনে উচ্ছ্বসিত তারা। সকল অশুভ শক্তির বিনাশ করে দেশ ও জাতির মঙ্গল প্রতিষ্ঠা করবেন দেবী সপ্তমীতে, এমনই প্রার্থনা করছেন ভক্তরা। মা আসবে, মা আমাদের জানি সবার মঙ্গল করে, দেশটা জানি শান্তিপূর্ণ রাখে, এই প্রার্থনা মায়ের কাছে আমাদের। আমাদের কামনা হচ্ছে যে আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকি, একত্রে বসবাস করি, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশটাকে সোনার দেশ গড়ে তুলতে পারি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, আজকে দুর্গাপূজার সপ্তমীর আনুষ্ঠানিকতা কি কি রয়েছে, কি বলছেন ভক্তরা, এবং সেখানকার সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সবকিছু সম্পর্কে জানাবেন। আজ মহাসপ্তমী এবং আপনি বুঝতেই পারছেন যেহেতু এক বছর পরে দেবী দুর্গার আগমন ঘটে, সেই জায়গা থেকে আনন্দের সীমা নেই ভক্তদের মধ্যে। আর সকালে নবপত্রিকা স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে সপ্তমীর আনুষ্ঠানিকতা। এই নবপত্রিকা কিন্তু নয়টি গাছের সমন্বয়ে আসলে নববধূ রূপে সাজানো হয় একটি কলা গাছকে, আর এই নয়টি গাছকে দেবী দুর্গার নয়টি রূপ হিসেবে ধরে নেওয়া হয়। লাল শাড়ি, সাদা শাড়ি, লাল পেরে শাড়িতে আসলে এই কলা গাছকে সাজানো হয়, এবং আগামী যে চার দিন পূজা অনুষ্ঠিত হবে সেই পূজার মধ্যে কিন্তু এই কলা গাছকেও দেবী দুর্গার পাশাপাশি পূজিত করা হবে, এমনটি আসলে শাস্ত্রমতে বলা হচ্ছে। আর ভক্তরা সকাল থেকেই আসতে শুরু করেছেন, তারা দেবী দুর্গার আরাধনায় আসলে ব্যস্ত। আর এখন যে কাজটি চলছে সেটি হলো দর্পণের মাধ্যমে একটি বিশেষ কায়দায় আসলে দেবী দুর্গাকে স্নান করানো হচ্ছে, তার আগে আসলে ঘট স্থাপন হয়েছে। আর দেবী দুর্গার দর্পণের মাধ্যমে যে স্নান হচ্ছে সেটির পরে কিন্তু আসলে দেবী দুর্গার চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা করা হবে, এবং দেবী দুর্গার যে সন্তানরা আছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সবার কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং আজকেই কিন্তু আসলে সব দেব দেবীদের খুব কাছাকাছি চলে যাবেন ভক্তরা, এমনটি শাস্ত্রমতে বলা আছে। আর তানি, আপনি যে জানেন যে যেহেতু দুর্গাপূজাকে সার্বজনীন দুর্গা উৎসব বলা হয়, সেহেতু সব জায়গায় সব শ্রেণীর সব পেশার মানুষ কিন্তু এই মণ্ডপগুলোতে আসছে, এবং হিন্দু মুসলিম থেকে শুরু করে সব ধর্মের মানুষ আসছে, সব বয়সী মানুষরা এখানে আসছে এবং পূজা উপভোগ করছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি একটু বলতে চাই, তারা এখানে আসলে বুথ স্থাপন করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সবসময় ফলো আপ রাখছেন, তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন কাউকে হতে না হয় সেই দিকগুলো তারা আসলে খেয়াল রাখছেন। তো তানি ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাদে, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা দেখলাম যে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা খুব আনন্দ উৎসাহের মধ্য দিয়েই তাদের এই দুর্গা উৎসব পালন করছেন। অসংখ্য ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাদিয়া কানিজ।